Assalamualaikum everyone. Welcome to my channel. Kemon achen shobai. Asha korchi bhalo. Ami home village bole ghor chole eslam. Aro ekti notun vlog niye. To amar ajker vlog ti ami shuru korlam sokal theke. Ar ekhon sokal 6ta baje. To dekhtei parchen. Mane surjor alo ekdom amader ghore chole asche. To ami hete hete ektu chole jacchi shamoner diktay. Ar ei je shamoner dike kintu charidikta kuasha mane daka. To ondhokar lagche. আর এদিকে সূর্য কিন্তু আমাদের বাড়ি মানে আলোকিত হয়ে যায় তো সকাল 6টা থেকে মানে সূর্য আমাদের বাড়িতে সূর্যের আলো চলে আসে তো একটু হাঁটলাম সকালের টাইম তো আজ হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ইউটিউবের ইনকামের টাকা থেকে আমার দাদা দাদি নানা নানির রোহের মাগফিরাত কামনা করে দোয়া ও কিছু খাবার দাবারের আয়োজন করেছি তো আজ হচ্ছে আমি এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের ব্লগের মাধ্যমে তো আশা করি আমার আজকের ব্লগটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই স্কিপ না করে মানে এনজয় করবেন আর আপনাদেরও ভালো লাগবে তো এদিকে হচ্ছে এখন আমি চলে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে এখন কাজ শুরু করব তো এখানে হচ্ছে এদিকে এখন মুরগ জবাই করা হচ্ছে তো এটা হচ্ছে অনেক বড় একটা মুরগ আর এটা মানে 4 কেজির মতো ওজনের একটা মুরগ তো কেটে কুটে কিন্তু এখানে 3 কেজি 3.5 কেজির মতো মাংস হয়েছে মাশাআল্লাহ আর অনেক শক্ত ছিল এই মুরগটা তো আমার দাদা হচ্ছেন মানে সব সময় আলেম হুজুরদেরকে খুবই পছন্দ করতেন ওনাদেরকে ভালোবেসে মানে খাওয়াতেন আর কি তো আমরা সব সময় এটাই করি কারণ ওনারা যেটা পছন্দ করেন সেটাই আমরা করি আর সব সময় আমরা কিন্তু ওনাদের জন্য মানে দোয়া তারপর হুজুরদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করি তো তখন তো আমার মানে ব্লগ ছিল না তো এবার আর কি শেয়ার করছি তো এই মুরগটার লেগ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মানে দুটার লেগ খুবই বড় আর আজ হচ্ছে বড় হাড়িতে রান্না করব আমি আজ প্রথম তো এই যে সবকিছু রেডি কেটেকুটে আর এখানে হচ্ছে আলু নিয়েছি তো সবকিছু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি একটু মানে আমার বোনকে বলেছি একটু মানে ঢাকনাটা খুলে দিতে আমি একটু শুট করছি তো সবকিছু নিয়ে আমি চলে আসলাম এখানে তো চুলা এখন আমি হাড়িটা বসিয়ে রাখলাম আর হচ্ছে এখন আমি তেল দিয়ে দেব তো বড় হাড়িতে অনেকে হয়তো মানে আন্দাজ করতে পারেন না সেজন্য আমি একটু সব কিছু মানে বলে দেব যারা মানে বড় হাড়িতে রান্না করার মানে অভ্যাস নেই তারা হয়তো পারবেন আমি একদম সহজ করে রান্না করছি আর এই তো এখন হচ্ছে আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি এখানে রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে 1 কাপের মতো দিয়েছি রসুন কুচি তো রসুন কুচিটা আমার ভাজা হয়ে গেলে এখন এখানে আমি 1.5 কেজির মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিল আমার বোন এখন ওগুলো দিয়ে দিচ্ছি আমি
দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার কারণ হলো কারণ পেঁয়াজগুলো এখানে অনেকগুলো পেঁয়াজ, সেগুলো মানে একটু তাড়াতাড়ি ইজিলি ভাবে এগুলো মানে মজে যাবে। দিয়ে দিয়েছি এখানে 15-20টার মতো এলাচ, আর দিয়েছি হচ্ছে 4-5টা তেজপাতা, দারুচিনি ফালি বড় বড় মানে 2টা টুকরো দিয়েছি, আর হচ্ছে লবঙ্গ দিয়েছি এখানে 1 টেবিল চামচ, গোলমরিচ 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করা আদা। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মানে বড় একটা চামচ নিয়েছি তরকারির চামচ, তো সেই চামচ দিয়ে আমি এখানে 4 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। তো এখানে মানে 1 কাপের মতো হবে মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর 2-4 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে 3 চামচ, আর হচ্ছে দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়ো 2 চামচ। এই চামচ দিয়ে মানে একটু বড়ে বড়ে দিয়েছি আমি, আর হচ্ছে জিরার গুঁড়ো আমি 2 চামচ দিয়ে 1/4 চামচ দিয়েছি, আর যা লাগে আমি শেষে দিয়ে দেব নামানোর আগে। তো লবণটা তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি ঢেকে রাখবো আর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার বোন বলছে চা খাবে, তো ও মানে এই চুলার মধ্যে চা খাবে বলছে, তো সেই জন্য ভাবলাম একটু চা খেয়ে নেক আর আমরা সবাই মিলে এখানে খাবো। তো এখানে চাটা বসিয়ে দিয়েছি আর হয়েও গিয়েছে দেখতে পারছেন। তো এখানে লেগার দিয়েছে পরিমাণ মতো, আর এদিকে হচ্ছে দুধ চিনি দিয়ে চাটাকে মিলিয়ে নিচ্ছে দুধ চা। তো এখন হচ্ছে সবার জন্য কাপের মধ্যে চা ঢেলে নিচ্ছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছিল চার, আর খুবই মজা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটি বিস্কুট, তো এই বিস্কুট আমার খুবই পছন্দ, তো আমার আব্বুকে বলেছিলাম এটাই আনার জন্য। আর এখন এটা দিয়ে হচ্ছে এই নাটি বিস্কুট দিয়ে চা হবো। তো এদিকে হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে এখন নাড়িয়ে দিচ্ছি, কারণ থলানিতে লেগে যেতে পারে এতগুলো মানে মশলা দিয়েছি এখানে। তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, মাংসটাকে আমি প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আমি কষিয়েছি কারণ অনেক শক্ত মুরগ ছিল এটা। তো এখন হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি।
আর এখানে হচ্ছে আমি মানে 1 কেজি পরিমাণ আলু দিয়েছি। তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়েছিলাম, আর এখন আমি জুলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ কম হয়েছিল, তো স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে 10 থেকে 12টা মানে কাঁচামরিচ আস্ত। তো এদিকে দেখতে পারছেন পানির মধ্যে কিন্তু আকাশ দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে। এখন হচ্ছে আমি আবারও মানে ঢাকনা খুলে দেখছি তরকারিটা হলো কিনা। তো এখনো বলক কুটে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লালা জিরার গুঁড়ো। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে এখানে রেখেছি দেখতে পারছেন। আর কালারটা খুবই সুন্দর হয়েছে আর খুবই মজার হয়েছিল, আমি বয়সটা পরে দিচ্ছি সেজন্য বলছি। তো সবাই অনেক মানে মজা করে খেয়েছেন। আর এদিকে হচ্ছে আমি ডিম বুনা করব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তো ডিমটাকে প্রথমে আমি ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে মানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে 1 চিমটি লবণ। তো ডিমটাকে আমি মানে কেচে নিয়েছি আর একটু মানে লবণ দেওয়ার কারণে কিন্তু তেলটা ছিটা ফুটা উঠছে না, খুবই সহজভাবে আমি ফ্রাই করতে পারছি। তো ডিম ফ্রাই করতে হলে অনেক সময় দেখা যায় আমার ভয় করে। তো ডিম ফ্রাই আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একই ফ্রাই প্যানে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি আস্ত একটু ফ্লেভারের জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর হচ্ছে দিয়েছি আমি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। তো ডিমের মধ্যে পাঁচফোড়নটা খুবই মানে মজাদার একটা মশলা, পাঁচফোড়ন এটা দিলে আমার কাছে ভালো লাগে।
তো মশলাটা কষিয়ে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে সব শেষে আমি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, আর নামিয়ে নেব। ডিমটা আমার হয়ে গিয়েছে ডিম রান্না করা। তো এখন হচ্ছে মানে বিকালি টাইম ছিল, আর মানে সবাইকে খাওয়ার মানে দাওয়াত ছিল বিকালি টাইমে, তো মানে এশার নামাজের পরে। তো এখন হচ্ছে আমি মাগরিবের নামাজের পর আমি এখন পোলাওটা বসিয়ে দিয়েছি। তো এখানে ঘরের চুলায় আমি আগুনটা জ্বালিয়ে নিলাম, আর হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। তো একটু পোলাও রান্না করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। তো কিছুটা পেঁয়াজ মানে আমি বেরস্তা করব, তো বেরস্তা করে কিছুটা রেখে দেব তুলে। আর এখানে হচ্ছে আমি লবণ ছিটিয়ে দিলাম অল্প করে, যাতে করে পেঁয়াজটা সহজে মানে মজে যায়। তো দেখতে পারছেন মানে পুরোপুরি ব্রাউন করেনি, নামানোর পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেরস্তার মতো করে ভেজে নিলাম। তো খিচুড়িটা তুলে রাখলাম, আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা, এখন হচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে এখানে 1.5 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। তো চালটাকে ভালো করে ধুয়ে দিয়েছে আমার বোন, আর পানি জড়িয়ে নিয়েছে। তো এখন আমি চালটা ঢেলে দিলাম, আর হচ্ছে নাড়াচাড়া করে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট। তো ভাজা হয়ে গেলে আমি এখানে আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে হচ্ছে আমি 3 চা চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ একটু ফ্লেভারের জন্য, আর খেতেও ভালো লাগে গুঁড়ো দুধটা দিলে। তো আপনারা চাইলে কিন্তু এই পানির পরিবর্তে যে কোনো রকমের দুধ দিতে পারেন, লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধ গুলে তারপর দিয়ে দিতে পারেন। এখানে এই পোলাওটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো এখানে হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে এখন, আর আমি এখানে গাজর নিয়েছিলাম। তো গাজর আমার বোন গ্রেট করে দিয়েছে গ্রেটার দিয়ে। এখন আমি গাজরগুলো দিয়ে আর হচ্ছে দিয়েছি কাঁচামরিচ সেখানে 8-10টার মতো। তো নাড়াচাড়া করে আমি দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এদিকে হচ্ছে আমার ছোটো বোন এখন সালাদ রেডি করে নিচ্ছে আর শসা কেটে নিচ্ছে। তো শসা কাটা হয়ে গেলে এখানে টমেটো নিচ্ছে স্লাইস করে কেটে। তো লেবু ছিল, লেবু কেটে নিচ্ছে। তো সব কিছু মানে রেডি করা হয়ে গেলে দেখা যায় আর কোনো মানে ঝামেলা থাকে না। তো এদিকে হচ্ছে আমি পোলাও নিয়েছি, পোলাওটাকে আমি একটা বাটিতে এখন চেপে চেপে রেখেছি। তো দেখতে পারছেন নিশ্চয়ই, তো একটু সাজিয়ে নিচ্ছি আমি সবার প্লেটে, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি, মানে একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু। চাইলে আপনারা এইভাবে কিন্তু মেহমান আপ্যায়ন অথবা যে কোনো পার্টিতে টেবিলটাকে এইভাবে করে সাজাতে পারেন, কারণ অনেক সুন্দর লাগে। তো এদিকে হচ্ছে মানে তরকারিটা বাটিতে পেরে নিয়েছি। তো সব কিছু মানে অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম 3 বোন মিলে। তো এখন হচ্ছে এই খাবারগুলো নিয়ে যাবেন মানে অন্য রুমে, আর সবাইকে মানে মেঝেতে মাদুরি বিছিয়ে খাওয়ানো হবে। তো ওনারা মানে সবাই মানে সুন্নতি খাবার খেতে পছন্দ করেন হুজুররা, তো ওনাদের পছন্দ মতো খাওয়ানো হবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা এনজয় করবেন, আমি এখানেই মানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন, আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই প্লিজ লাইক দিতে বলবেন না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। إنك حميد مجيد، لا إله إلا الله محمد رسول الله.
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يوم صدر ده هروكا. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا منهم، اللهم اجعلنا منهم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. آمين. يا بادع السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. أنت ولينا في الدنيا والآخرة. اللهم فاطر السماوات والأرض، اللهم فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. ويا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. اللهم إنك قنا بالصالحين. آمين. ويا أول الأولين ويا آخر الآخرين. آمين. ويا راحم اليتامى والمساكين ويا ذا القوة المتين ويا أرحم الراحمين. رب العالمين يا الله الله من العالمين يا الله يا الله خصوصا من بتخير يا الله روحاني بمار شمست تو شفاء شمست شفاء دان فرماو جسماني روحاني بمار هو تو مدر کے شفاء دان فرماو يا الله مدر خستی کے تمام بد دین رو دور کریا دیو يا الله ایمان عمل پرتی ہمارے اندر مدد محبت پیدا کریا دیو يا الله ایمان پرتی الله ہمارے عمل پرتی ہمارے اندر مدد مزا پیدا کریا دیو يا الله تمہیں مولا غلامی مدد ہمارے اندر مدد مزا ڈھالیا دیو.